40 বছর সে তাহাজ্জুদ কাজা নাই কয় বছর 40 আহ শয়তানের নজর পড়ছে এবারে দি কয় বাড়াই দো অহন বললে অহন জান্নাত এবারে একটা শর্ট দেওয়ান গেলে জাহান্নামের ভাগ্যনিয়া যদি হালাইতাম পারি শয়তান আয়া করছে কি হুজুরে 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে হুজুরে ঘুমাই রইছে শেষটাই তুইটা তাহাজ্জুদ পড়বার পরে ফজরের নামাজ পড়ব শয়তান আয়া এবারে আরাম করছে ফাও টিপ দিছে এবারে দিছে ঘুম এবারে ঘুমাইছে পরে শয়তানে এমন ঘুম ফাটাইছে তাহাজ্জুদের টাইম শেষ ফজরের আজান দিছে একামত দিয়ে নামাজ শুরু হইছে দ্বিতীয় রাকাতের ভিতরে গেছে গা হুজুরে ফাঁক দিয়ে বড় ঘুমের তুরটা ছাইয়া দেখে কাছে মসজিদের ভিতরে দ্বিতীয় রাকাতের কেরাত চলতে আছে কোনো মতে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা আইয়া সেটা নামাজও খেয়ে রইছে 40 বছর ধইরা বেড়ারায় তাহাজ্জুদ ফরতে ফরতে একটা মায়া জন্মাইছেও কই যাওয়ার মনে হয় সিরাজে গেতে আছে 40টা বছর ধইরা তাহাজ্জুদ ফরলাম আর যা কোনো মতে আইয়া ফজর ধরলাম কই যাওয়ার আর মানে না একটা সিল্লান দিয়া লাইছে ফজরের পরে আওয়াজটাও বাড়ায় না ইমাম সাহেব গেছে গা দোয়া কইরা মুয়াজ্জেন গেছে গা মুসল্লি বাড়ি গেছে গা দাদাটার ভিতরটা ফাইটটা জেগেতে আছে মনে হয় দাউ দাউ আগুন গাল দি ভাইয়া ভাইয়া ফানি ফরতে আছে আল্লাহর লগে কথা কয় সুবহানাল্লাহ বলবেন না মাওলা ও রব করিম এ বাচ্চাগুলো বারবার কথা কয় আপনারা কি করেন এখানে বইয়া বইয়া আ মাওলা ও রব করিম তুমি আমার বন্ধু আমি না তোমার বন্ধু তুমি না জানিয়ে দিয়েছ মান লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য স ও মাওলা আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়াও তোমার অনেক বান্দা আছে তোমারে ডাকার অনেক লোক আছে কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আর একটাও আল্লাহ নাই আমার তো একটাই আল্লাহ তোমার তো বান্দা অনেক আমার স্বীকার না করলো তোমার সারব কিন্তু আমি তোমার মতো আল্লাহ আর একটা কই পাইতাম আমার তো আর আল্লাহ নাই তুমি তো একটাই আমার আল্লাহ আমি না প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় উঠটা তোমারে ডাকি ঠান্ডা পানি দিয়ে উজু কইরা আমি না সেজদায় গিয়া তোমার লগে কথা কইতাম তোমার লগে কথা কইয়া বড় মজা পাইতাম আজকে যে আমি ঘুমাই রইলাম তোমার লগে কে কথা বলছে গো আল্লাহ আমি যদি দুনিয়ার একজন মানুষরে দুস্ত বানাইতাম তাইলে কম বেশি লাভবান হইতাম আমি তো কাউরে দুস্ত বানাই নাই আমি তো তোমারে দুস্ত বানাইছি কারণ দুনিয়ায় যদি কোনো মানুষ আমার বন্ধু হয় আমিও ঘুমাইতে ও ঘুমায় আমারে দর ডাক না নাই কিন্তু আমি তোমারে বন্ধু বানাইছি বড় বুদ্ধি কইরা আমি জানি আমি ঘুমাই গেল তুমি ঘুমাও না তুমি তো ঝুড়াও না তুমি ঘুমাও না আমিও ঘুমাইলাম শয়তান যে আমারে ঘুম পাড়াইল তুমি ছিলা কই তুমি কি একবারও দেখো নাই আমি যে ঘুমাই তুমি যে আবার একটা ডাক দিলালা আমি কি তোমার দুস্থ বানাইলাম
আমি দই আশায় ছিলাম, আমি ঘুমাই গেলে তুমি ডাক দিবা, আজকে আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না, ফজরের নামাজও কোনো মতে ধরলাম, ও মাওলা ও রাব্বা কারিম, তোমার মতো দুস্ত আমার আর লাগতো না, আমি ঘুমাই থাকলেও যখন তুমি ডাক দাও না, এই দুস্ত আমার আর লাগতো না, তুমি বোধহয় আমার ছাড়া আরো দুস্ত ফাইলাইছো, আমার বুঝ আমার হইছে, 40টা বছর ধরে কথা কইলাম, একটু মায়াও কি তোমার লাগলো না, সময়টাও কি তোমার মনে পড়লো না, এই সময় নামি আঞ্জা দিয়া কুদরতি ফাউডি ধইরা তোমার লগে কথা কইতাম, আমার চোখের পানিটি দিয়া না তোমার ফাউডিরে ভিজাইতাম, আজকে কে ভিজাইল কে তোমার সাথে কথা বলল, থাক বুঝি আমার দিন শেষ, আমার আর দুস্ত লাগতো না, ওই পাগল বান্দা যে আল্লাহর লগে কথা কয় আল্লাহ শুনে না কি শুনে না, আল্লাহর মনে মায়া কম না বেশি, আল্লাহর তো কই দাঁড়ে ফাইটা যায়, আর আমার বান্দায় কয় কি তারে টেবিলে আমার কাম লাগতো না, আরে আমি তো ডাক দিছি না, আমি চাইতে না আছি, একদিন তুই কথা না কইলে কেমন লাগে তোর, আমি আল্লাহ কেন তোরে ডাকি নাই, তুই যদি পাগল হইয়া গেছ এই পাগলা মিডে তো আমি চাই, পাগলা মিডে আমার বড় ভাল লাগতাছে, আর কি পাগলামি পারস তুই কইরালা, তো একটা সিল্লান দিছে, সিল্লান দিয়া গৈরান দিয়া মসজিদরার মধ্যে শুইয়া গেছে, গড়াইতে গড়াইতে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যায়, দক্ষিণ মাথাতে গৈরাইতে গৈরাইতে উত্তর মাথায় যায়, এমনি গড়াগড়ি করতে আসে আর চিল্লাইতে আসে, বাজারের মানুষ বাজার কইরা যাইতে দেখে পশ্চিম সিং মিয়াজি ভাই মসজিদের ভিতরে ইমাম সাহেব গৈরা আর কান্দে আর চিৎকার করতে আসে, বুড়া বেড়ায় গাল বাইয়া বাইয়া ফানি ফরে বেড়িয়ে তাড়াইয়া দৌড়াই আইসে, আল্লাহ দেখে নাকি দেখে না, আল্লাহ শুনে নাকি শুনে না, আল্লাহর মায়া লাগে নাকি লাগে না, আল্লাহ বান্দার অন্তরে আলহাম করে দিল, ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা, 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ছস, আর আজকে যখন একদিন কাজা হওয়ার কারণে এমনি গড়াইয়া কানতে আস, যা যা যা, আমি আল্লাহ এত খুশি হইলাম রে, তরে আমি 100 বছরের তাহাজ্জুদের সওয়াব এই মুহূর্তে তোর আমল নামায় দিয়া দিলাম, আ পশ্চিম সিংহের মুসলমান ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আমার আম্মারা গো, মাহফিল তো বছরে বছরে হয়, ওয়াজ তো ফাড়ায় ফাড়ায় হয়, পরিবর্তন হয় না কেন রে ভাই, আমরা নিজেরে বদলাইতে পারি না কেমনে আমার সমাজ বদলাবে, আমরা নিজেরা বদলাইতে পারি না কেমনে দেশ বদলাবে, ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না,